আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইবোন, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আমি আপনারা দেখাইমু কিলা বেগুন, কিলা এক প্লান্ট, সবগুলা রইতা অবশ্য আরও দেখাইছি, তারপরে নতুন নতুন যারা গার্ডেনার হইবা বা যারা বিগিনার তারা লোক আরও হেল্প হইব। বেশি তো আসলে কয়েক রকম রোয়া যায়, সেলাইন যায়। আমি তো আপনার দেখছেন ওই দৌকা কেন সিড কম্পোস্ট লইছি, জন ইনেস সোয়িং সিড কম্পোস্ট একটা, আর আপনার প্রালাইট মিক্স করছি একটা, অলরেডি আপনারা দেখাইছি আগে, আর দেখাইলাম না এখন এইটা। এখন আপনারা দেখাই মুখিলা এক প্লান্টস, বেগুন, আবার্জিন, ওগুলা কিলা সেটা ইটা। তো আসলে বেগুন, আবার্জিন আর খাসা মরিচ, নাগা মরিচ, পেপার্স, গ্রিন পেপার, ক্যাপসিকাম ইত্যাদি ইটা সেম ওয়েও সেরাইন। তো অনেকে সেরাইন অবশ্য খালি জাস্ট কম্পোস্টর মাঝেও সেরাই দেন, সেও আসইন সিড সইন কম্পোস্টও সেরাই দেন, আর সেও আসইন আপনার মিক্স করিয়া প্যারালাইট দিতে পারবো, যে সাদা সাদা দেখা যায় তাই তৈল মিক্স করছি প্যারালাইট। অবশ্য আমার অন্যান্য পর্ব যেটা ভিডিও আছে আপনারা দেখবা, না দেখলে বুঝতে পারতো না। যারা বিগিনার আসইন, যারা নতুন গার্ডেনার হইবা বা বাগান করবা, তারা উদ্দেশ্য লগে লগে আমি একটা স্টেপ বাই স্টেপ আপনারা আর বেজান দেখাইলাম, আপনারা দেখবা ইনশাল্লাহ, দেখলে আপনার আরও কিছু জানকারি হইব, সব কিছু আপনারার লগেও আমি বানাইলাম দেখাইলাম। আপনারা আশা করি আমার চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করবা, আর অবশ্য সাবস্ক্রাইব আর বেল আইকন বাজাইয়া রাখবা, আগামী দিনে নতুন নতুন আপডেট দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা। তো আপনারা দেখাইলাম আজকে কিলা বেগুন কিলা আছে রাইতা, দেখতে পারা। আমি যেন গত এক সপ্তাহ আগে বা দুই এক সপ্তাহ আগে যে গাছ সেরাইছিলাম, তো এখন আপনারা দেখাইলাম একটু আপডেট। আর আমার এক বইন মনে যাহান নাম তাই না কমেন্ট করছেন যে আমি দেখাইতাম তান দেখ আমার গাছ উঠছে নে, তো বই আমি দেখাইলাম আমার গাছ উঠছে কি উঠছে না, দেখুন উঠছে আপনারা দেখতে পারবার, দেখুন উঠছে না তো উঠছে না। তো আমার যে উইন্ডো ছিল আমি যে যেন রাখছি আর কি, এখন আপনার দেখছি খুব বেশি ড্রাফট হয়, খুব বেশি ঠান্ডা লাগে, হিটিং আছে এই উইন্ডোখানটা, আবার সেন্ট্রাল হিটিং আছে, তো থাকলেও তারপরে যতটুকু আমি ভাবছিলাম ঠান্ডা কম লাগবো এর চেয়ে বেশি ঠান্ডা দেখছি লাগে ওরাইয়া। তো বেশি ঠান্ডা যদি থাকে তো আবার গাছ উঠতে সময় লাগবো, টাইম লাগবো, যে জায়গার এগুলা গরম দরকার গাছ উঠবার লগি। আর আমি আসলে কোনো ব্রয়লারও রাখছি না, ব্রয়লার উপরেও রাখছি না, কোনো কবাডোর ভিতরেও রাখছি না, বা কোনো সেন্ট্রেলিটিংয়ের উপরেও রাখছি না, যে জায়গায় রাখলে গাছ কুইকলি তোলা যায়। আমি উইন্ডো ছিল যেটা নর্মালি গাছ তুলিবলেও রাখছি রাখছি, আর এখন দেখা যাক কিটা উঠছে আপনারা দেখাইলাম, আপনারা দেখুকা। বাট খুব বেশি ঠান্ডা এটা মাশাল্লাহ, ও দেখা যার বেগুনের গাছ উঠছে কিছু আপনারা দেখতে পাররা। বাট এই যে ঠান্ডাটা খুব বেশি ঠান্ডা, আরও সকাল উঠলো অনেক ঠান্ডা বেশি থাকার কারণে গাছ উঠা স্লো ডাউন হয়ে গেছে, এরপরে গাছ না উঠারও সম্ভাবনা আছে। ওগু দেখলাম খাসা মরিচ না নাগা মরিচ রাইসলাম, ওগু উঠছে, আপনারা কুইক আপডেট দেখি লোকা, এগুলো তো উঠছে না বাট উঠার সম্ভাবনা আছে, এগুলো নাগা লাগে উঠছে না। তো নাগা এগুলো না উঠার একটা কারণও আছে, ঠান্ডা হইলাম নানি, আর একটা কারণ হইল এই যে বিসিটা, বিসিটা আসলে অ্যাক্সিডেন্টলি অন্য এক জায়গার রাখা হয়ে গেছিল, ব্রয়লারের উপরে রাখা হয়ে গেছিল, আমি রাখছিলাম না, আমার ঘরের ফ্যামিলি রাখি দিছিলাম। আর বিসিটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, যেখানে আপনারা আর কই বিসি রাখতে না ও জায়গার রাখা হয়ে গেছিল, আর এখন একটু সুন্দর লাগে আর কি, উঠতেও পারে না উঠতে পারে, তারপরে দেখি, তারপরে আমি রইছি আরও ওগুলো উঠবো ইনশাল্লাহ। তো আপনারা দেখাইলাম, তবে তাকো কিতা সাত টনে চোদ্দ দিন, আর চোদ্দ দিন টনে একুশ দিন লাগবো খাসা মরিচ নাগা মরিচ উঠতে আর বেগুন উঠতে, আর অনেকে সকাল উঠে দিতে পারে, অত কইলাম মানে সাত টনে চোদ্দ দিন, অথবা চোদ্দ দিন টনে একুশ দিন পর্যন্ত লাগতে পারে, এক কথা হইলে এক টনে চোদ্দ দিন একুশ দিন পর্যন্ত লাগে এক টনে। তো দেখতে পারা গাছ উঠছে,
উঠের আরো উঠব ইনশাল্লাহ। আর গুদারাম নাগাও নাগার যে প্যাকেট নাগাদি পরিচয় রাখছি, তো দেখা যার চান্স আছে উঠার, আর না তাহলে আবার আমি রইতাম পারবো, অসুবিধা নাই। তো আপনার একটা কথা কইলাম, যদি আপনারা উইন্ডত বেশি ঠান্ডা বেশি থাকে, আঠারো মানে সময়ের মাঝে আঠারো যদি গরম না থাকে উইন্ড ঠান্ডা পাই দিন, তাহলে গাছ একবারে স্লো ডাউন হয়ে যাবে, এমনকি বেশি পচি যেতেও পারে, আপনারা একটা খেয়াল রাখবা। আর যে জায়গা আর্লি জানুয়ারি বা জানুয়ারি সেরানি হয়েছে, জানুয়ারি মাসে তো বুঝতে পারে আরও ঠান্ডার পরিমাণও একটু বেশি থাকে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস খুব বেশি ঠান্ডাও থাকে আসলে, তো আপনারা একটু কেয়ারফুল থাকবা। যদি বেশি ড্রাফট হয় আপনারা ড্রাফট বন্ধ করবা, ঠান্ডা জ্বালা কম লাগে ও জায়গাত রাখবা। আমার আসলে কোনো আর কোনো পজিশন নাই যে আমি কোনো জায়গাত রাখতাম করি, তবা আমার যেভাবে অফিসিয়ালি জেলা গাইডলাইন আছে জেলা আপনারা আমি অতটুকু আপনারা বুঝাইলাম কইলাম। এখন তারপরেও আমরা তো অফিসিয়ালভাবে আমরা অনেক কিছু করতাম পারি না, বেশ সময় যায় আমরা কোনো কোনো কারণবশত। তো যাই হোক, তো আবার আমি অন্য জায়গাত নিয়ে রাখি দিব, গাছ উঠছে যার জায়গা তো গুণ সাকসেসফুল, তো অসুবিধা না। তবু আমার ঠান্ডার পরিমাণটা খুব বেশি উন্ড ঠান্ডার, আর নাগা উঠছে না আপনার কারণ হইলাম, উঠবো টাইম আছে, হোস্টিন এখনো হইছে না লাগে হয়ে যাব, তো আশা করা যাক। আর বাদ বাকি আপনারা আপডেট দেখাইম ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকবা। আর আমার গার্ডেনিং ভেজিটেবল প্ল্যানার ফলো করবা, কোন সময় কোন জিনিস রইতা, কোন সময় কোন জিনিস চড়াইতা, কোন সময় কোন আনো কোন জিনিস রইতা পারবা, ওইগুলো আমি কিছু মাত। তো দেখতে পাররা এক্স কন্টেনার, একটু হলো এক্স কন্টেনার, তো আপনারা যারা এক্স কন্টেনার আছে রিসাইকেলিং বল লগে এটা ফালানি হয়, আপনারা সাইডে বেশি লগে বেশি চড়াইবার লগেও রাখতে পারবা, অথবা আপনারা টপো বা ছোটো পটো রইতে পারবা। আমিও প্লাস্টিকের পট একটা আছে, ওগু হল খরচি ফুল খরচি অলরেডি, আপনারা ওগুনো ইউজ করতে পারবা। আপনারা যে কোনো সিট ট্রে বা সিট ট্রে আছে অথবা ছোটো ছোটো পটস আছে বা টাব আছে, ওগুলা তো চড়াইতে পারবা, অথবা আমরা যে গড়ে দুয়ারে রিসাইকেলিং কন্টেনার মিলে যে কোনো ভেজিটেবলের বা ফ্রুটর ওগুলো আপনারা ব্যবহার করতে পারবা, ব্যবহার করিয়া তারপরে ফেলাইতে পারবা ওয়াশ করিয়া রিসাইকেলিং বিনো। তো অত একটু কাজও খামো লাগাইতে পারবা, যে সময় গাছ উঠি যাব তখন আপনারা ট্রান্সপ্লান্ট যে সময় করবা তখন গিয়ে আপনারা একটা নর্মাল একটা পটনি বাগি 2 ইঞ্চ 3 ইঞ্চ 4 ইঞ্চ 5 ইঞ্চ পটনি থাকি পারবা। প্রথমে আমি রেকমেন্ড করবো 2 টু 3 ইঞ্চ ফটো করবা, এরপরে আস্তে আস্তে বড়ো ফটো নিবা। তো ওগুতে আমি সেলাই দিলাম, যে জায়গাতে আমার স্পেস শর্ট এর লগে আমি ওগুনতো সেলাই দিলাম, নইলে আমি বড়ো বড়ো ফটো একলগে সেলাইতাম পারলাম মানে, অথবা আপনারা ওগুলো চয়েস করতে পারবা আপনাদের ইচ্ছা। এরপরে যে কোনো সিটিং ট্রে আছে, সিট ট্রে আছে বা পট আছে আপনারা ইচ্ছা আপনারা, বা যে প্লাস্টিকের গ্লাস আছে না ওগুনতো আপনারা সেলাইতে পারবা। তো অবশ্য মনে রাখবা আপনারা লেবেল করবা, পার্মানেন্ট মার্কার দিয়ে লেবেল করতে পারবা, অথবা লেবেল স্টিক আছে স্টিক দিয়ে করতে পারছো, যে জায়গা দিকটা তো আমি মানে ওটার লেবেল একটা ইউজ করে দিলাম। তো আমি আপনারা দেখেন এটা আমি সেলাইলাম পার্পল কিং এক প্লান্টস, তো আমি দুই লাইনই কেন ইউজ করবো এটার লাগে, দুই লাইন আছে দুই লাইন ইউজ করবো, মাঝখানের লাইন খালি রাখবো, আমি বন্ধ রাখবো, আমি ও লাইনও ওগুলা রয়েছি। আর আপনার ফরটটা তো আমার গোল বাঞ্জন গোল বেগুন দেখটা, ও আমি দুই লাইনে রাখবো, আর এক লাইনে মরিচে লাইনে। তো আশা করি ভাই ভাইটা লেবেল করছি, তো আমার মনে থাকবো কোন লাইনে কোন জিনিস আমি সেলাইছি। আপনারা কম্পোস্টি বরবা,
আসর সময় গ্লাভস লাগাইয়া ইউজ করবা প্লিজ। আমার লাগান আমরা গ্লাভস ইউজ করি না জানো, এটা সেফটি নাই, কারণ গ্লাভস লাগাইয়া ইউজ করবা। আপনারা যারা নয়া আছেন এরা জানতাম না কোন মাটির কিটা কিটা আছে, আমরাও জানতাম না, আমার লগেও ঠিক না। আমি নর্মালি গ্লাভস ইউজ করি, বাট আমার আসলে আনতাম মনে থাকে না, বুড়ি যাই, শেষ হয়ে গেছে আবার বৈশ আনমো। একটু হালকাভাবে ফ্রেশ করিয়া হারাইবা গাছের ভিতরে, যাতে বেশি প্রেশার দেওয়া লাগতো না, খালি এয়ার প্যাকেটটা দেওয়া থাকতো। আমি গিলা একঠের মাঝে আমি গিলা কম্পোস্ট হারাইছি, এখন অগুন্তর মাঝে আমি বেশি হারাইব, বেশি রইব। তো লাইক হলাম একটা দিয়ে আপনারা একটা দুইটা তিনটা গাত, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা গাছ করবা, বেশি ডিপ করা লাগতো না। বেশি ডিপ করে না জানো, তো দেখাইলাম আপনারা বেশি মান যখন বা, তো আমি ওগু চালাইলাম। তো এগুলো আমার অলরেডি পানিত ভিজাই নাছিল, আপনারা মিনিমাম দু তিন ঘন্টা বা চার ঘন্টা বা ম্যাক্সিমাম 12 ঘন্টা আগামী মানে ওভার নাইট আপনারা পানিত ভিজাই রাখবা। আর আমি একটু ড্রাই করছি একটা ভিজানোর পরে, তো দেখাইলাম আপনারা দুটা করে আপনারা হলো দিবা। বেশি ডিপ দিন না জানো, বেশি ডিপ দিবার দরকার নাই, 2 ml যে সাইজ ওগুলা জ করবা। দুইটা করে রয়ে দিবা, এটা গাছ তো আর সকলটি উঠতে নাই, এটা একটা উঠতে পারে, দুইটা উঠতে পারে, সব উঠতে পারে, এটা গ্রাফটি নাই। তারপরে আপনারা কলম সাহায্যেও আপনারা বেশি গুড়িয়ে লাইতে পারবা, উফরে আর মাটি না সেটাইলেও ওইব দরকার নাই, আপনারা চাইলে কলম দিয়ে করতে পারবা, তুলা দিতে চাইলে দিতে পারবা, মাটি মানে কলম দিয়ে করতে পারবা। আমার দুই লাইন তো হয়ে গেল,
ভাই বোন আমার এইটার মাঝে রোয়া শেষ, হালকা মাটি সিটে লাই তুলা, এখন পানি দিবার ফেলা, স্প্রে দিয়ে ফেলে দিলে এইবার That's it. আপনারা যে কোনো সিট ট্রে বা স্মল পট বা এনো প্লাস্টিক গ্লাস বা এক ট্রে ওগুলো ব্যবহার করতে পারবা সিলের লগে, কোনো সমস্যা নাই। গাছ ওঠার ফলে আপনারা ট্রান্সপ্লান্ট করবা, আর ওগুলো গড়িয়ে রাখিতে পারবা, একটা তার ফলি তিন আর লাগানি লাগতো না। আর ওই দোকান লেবেল খুলে রাখছি, আর মনের কাছে ছোটো ফটো সেরাইলাম, কিছু আপনার মরিচ সেরাইম, ছোটো কিছু ঠোপ যে ছোটো ঠোপ বা ট্রেড বা যে কোনো সেরাইবা যে সময় মনে রাখবা, কিছু দেখানি কিছু লেবেল তেনে কিছু 1 ইঞ্চি সামান্য ডাউন রাখবা মাটি, যাতে পলিথিন যে সব কভার করবা, তখন মাটির লগে গিয়া কি পলিথিনটা যেন টাচ না খায় আর কি, ওটা মেক শিওর ফলো করবা এনি সিডর লগে। তো এই দোকায় গুণ বাংলাদেশি জাপানিজ খাসামরিচ এগুলো কি জাল হইব, এরপরে একটুকা কি চিকুন মরিচ থাকবো আমার মনে হয়। তো আমি এবার কয়েক যাতে সেরাই দাম, আমরা দেখি গাছ যখন উঠবার তো উঠবার যখন বাসার বাঁচবো, তারপরে সেরাই দাম। তো দেখি এগুলো আমি আপনার জ্বালা বাইন লাগান জ্বালা করি, আপনারা তো দেখাইলাম অন্য লাগান তরিকা, এগুলো আমি জ্বালা বাইন লাগান করে দিন, তখন গাছ যা উঠে পরে আমি একটা বড় বড় ট্রান্সপ্লান্ট করতাম হইব। ওই দোকান একটা দেখাই আপনারা জ্বালা বাইন করিয়া জ্বালা ফালাইন ওই দোকান অবশ্য দেখতে পারবা, হলো বিচার না দিয়ে ওলা দেখাই দিলাম আপনারা, আপনারা যে কোনো সিট ট্রেড টব পটো ইত্যাদি আপনারা চাইলে ওরকম করিয়াও ফালাইতে পারবা, কোনো সমস্যা নাই। আপনারা এসে কয়েকটা আইডিয়া দিলাম, এর ফলে আরও কত আইডিয়ার আছে আপনারা দেখাই না, অবশ্যই আপনারা ফলো করবা। একটা মাটির মাঝে কম্পোস্টর মাঝে কিলা আমরা গাছ সেরানি লাগে সেরানি হয় গুলা দেখাইলাম, গুলা মাটির সাহায্যে বেশি লাগতো না, একটু পাতলা পাতলা থাকলো এই বোধার সিট, এবং গাছ কম বেশি কেন মাঝে উঠব, এখন এসে গিয়ে মাটি দিয়ে আপনারা গুড়ি লিবা, স্প্রে দিলেইবা, পরে ফানি দিয়ে স্প্রে দিলেইবা। স্প্রে তো দেখছেন আমি অন্য ফরবত দিছি, ও স্প্রে দিবা অত বেশি আবার পানি দিবা না, যে পানি দিয়ে একবারে ওভার ওয়াটার করে না জানো, খালি মিস্ট ওয়াটার দিবা যাতে মাটিটা ময়শ্চার থাকতো, আর পলিথিন যে সময় দিব অবশ্য কিছু ময়শ্চার করবো, ময়শ্চার রাখবো গরমও রাখবো, আর আপনারা রুম টেম্পারেচার 18-25 ডিগ্রির ভিতরে রাখতে পারবা, দেখানো ও গরম থাকে, ঠান্ডা যদি বেশি রাখো গাছ উঠতো না, আর বেশি গরম যদি রাখো তারপরে আপনারা এভরিডে একটু কন্ট্রোল আনতে হইব, এখন যদি আপনার 25-এর উপরে মারের গরম তো আপনি লোয়ার টেম্পারেচার আনতে হইব, যাতে 18-25-এর ভিতরে আনতে হইব, 25-এর নিচে নামাইতে হইব লা কি, একটা উদাহরণ দিলাম আপনাদের। তো অবশেষ আমার
try gisoida uka topo photo ba zala afnara roino make sure korbal level korba date That's it. The shock by boy. Asha kori dekhta hoar soin American wa. Kita kita roisi green begun roisi green ta gul ta. Thore roisi afnar purple king eggplants aro roisi. Osha osha. Aguilo afnar khasa maris roisi. Kailo. Kido ka level kori rakhba afnar an level kori rakhsi. Gono isse gya গুড়িয়া ফলে চিন্তি গুড়িয়া রাখা পেলা এখন এগো যে জায়গা ছোট এগো মাঝে দুটি নাম রাখা যাইব হয়তো আপনারা কিলিং ফিলিং দিয়ে ঘুরতে পারবা অথবা ফলে চিন ব্যাগ দিয়ে ওলা ঘুরতে পারবা আর আলোক ভাই না বই না প্রশ্ন করছেন আমার কমেন্ট বক্স যে ফলে চিন কোন সময় তুলতা তো আপনারা মনে রাখবা ফলে চিন যে সময় কোন সময় তুলতা যে সময় দেখবা গাছ উঠি গেছে তখন গিয়ে আপনারা সামান্য চাইলে হালকাভাবে এর আমায় বলল গলা গুড় উদলাইয়া দিতে পারবা বাদে আবার গুড়তে পারবা হালকাভাবে বাদে আবার উদলাইয়া দিতে পারবা চাইলে আর অথবা যে সময় ফলিথিনের লগে গাছে টাচ খাইলিব তখন গিয়ে আপনারা ফলিথিন হরাই নিবা একবারে হরাই নিবা আর যত সময় তো টাচ খাইছে না গাছ উঠি গেছে মনে দেখছেন বা টাচ এখনো ফলিথিনও লাগছে না ইয়া তখন গিয়ে আপনারা জাস্ট খালি সামান্য একটু বাতাসটা আমাইবার লগে উদলাইয়া রাখতে পারবা অসুবিধা না ও জেলা রাখছে দেখলেন বাতাসটা আমাইতো ঢুকতো পরে আপনারা রাতকে বেলা আবার উড়িয়ে দিলে এলে আরও ভালো হইব আর যে সময় অলরেডি লুজ যদি ফলিথিন থাকে এমনি গাছে দেখছি ফলিথিন বইয়া উঠি যায় তো আশা করি বুঝতে পারছেন বইনের প্রবলেমটা আমি কইছি যে একটা কইছেন আপনি প্রশ্ন করছেন যে ফলিথিন কোন সময় মানে কুলতা তো ফলিথিন কুলার নিয়ম হইল এর সময় গাছ উঠি যাব ও সময় কুলবা আর যথাযথ টাচ না খাইছে ফলিথিনও আর এর ভিতরে আপনারা চাইলে বাতাস ঢুকাইবার লাগে এর ফলে বাতাস ঢুকাইবার লাগে আপনারা মানে সামান্য উদলাইয়া দিতে পারবা আর যে জায়গা দেখতে আমার ছোট আমি আরো দেখাই দাম ওই দোকান আমি বেগল বিচ্ছে হারাই দিছি আরো আমার স্পেস হইব এগো আমার আর দেখাই দাম আপনারা আপনারা চাইলে চাইলে আপনারা অন্য গিরো দিয়েও রাখতে পারবা দিচ্ছ ফেসাই ওলা রাখতে পারবা যে সময় গাছ উঠি যাব আরো লম্বা হইব আরো ফলিথিনের ভিতরে থাকি আরো লম্বাও করতে পারবা এইলা রাখলে আর খালি সামান্য একটা হল করে দিলে এলে অন্য অক্সিজেন ঢুকতো গিয়া বাতাস সামাইব পারাইব তো হলে আপনারা চাইলে গিরো দিয়েও রাখতে পারবা অথবা একটা আছে আমি দেখাই দাম আপনারা আরো একটা জিনিস ওই দৌক আমার সে রিসিলেবল ব্যাগ তো আমি আসলে উড়ির গাছ খবির গাছ এগুলা আমি রিসাইকেলের রিসিলেবল ব্যাগের পিছিয়ে হারাই দিই জায়গা দিকটা ওরকম আছে তো আরও হেল্প হইব যে সময় পানি উনি দিব আমার উইন্ডো ছিল রাখ মতো তো থলে দি পানি আর জড়িত না ওই দৌকা আপনারা সাইডে ওলা রাখতে পারবা সিল করে দিবা যে সময় গাছ উঠবো এখন আর ব্যাগটা খোলাও লাগতো না কিচ্ছু করা লাগতো না গাছের যা বড় হইতে পারে তো আপনারাও সিল করে রাখে দিবা নিয়ে রাখে দিবা উইন্ডো সিলের খান্ডাত আশা করি দেখতে পারছো এরপরে গাছ উঠার পরে আপনারা বাতাস ঢুকার লগে সামান্য ওলা ওপেন করে দিতে পারবা অসুবিধা নাই ওলা ওপেন করে দিতে পারবা তখন বাতাস মতো কিন্তু ব্যাগ আর ফাড়াও লাগতো না খোলাও লাগতো না ই রিসাইকেলিং ব্যাগও রাখলে তো আমি এখন রিসাইকেলিং সরি রিসাইলেবল ব্যাগ এখন আমি ক্লোজ করে দিচ্ছি রিসিল করে দিচ্ছি দেখতে পারবা গাছ উঠার পরে আমি খুলিয়া দিমু সামান্য হলে আপনারা কুল্লা দিতে পারবা দৌকা একটা দৌকা কুল্লা কুল্লা বাতাস ডুকব তারপরে গাইমিয়া ব্যাগ গাইমিয়াও আপনার হেল্প করবো আগে মাটি মশার রাখবো আশা করি বুঝতে পারছেন আপনারা ফলিথিন কীভাবে কভার করতে আরও ভিডিও আমার আছে দেখতে পারছেন
দেখতা দেখবা অবশ্য। আর রিসাইক্লিং আইও রিসাইকেবল বেগ কিলা আপনারা গাছ আবার সেলাই বেশি রইয়া কিলা রাখতা সেলাইতা কিলা রাখতা দেখাইছি। এলা আপনারা এমন গরম জায়গা উইন্ডো সিল হোক আর কবাটের ভিতরে হোক আর বয়লার উপরে হোক, তো বেশি বিজাইলে কিতা মানে ফায়দা, বেশি বিজাইলে জার্মিনেশন স্পিড আপ করে আর গরম বেশি রাখলে কিন্তু হয় গরম জার্মিনেশনটা স্পিড আপ করে। মানে যে জিনিস আপনি উইন্ডো ছিল যে সাত দিন আট দিন দশ দিন যাইব, ওই জায়গাতে আপনি তিন দিনে বা চার দিনে আপনি গরম রাখি রাখি আপনি গাছ উঠাই নিতে পারবা। কিন্তু অন্য একটু ঠান্ডা টেম্পারেচারের মাঝে একটু সময় লাগবে উঠতে। আর গরম যদি আপনারা সবসময় কন্ট্রোল করতে পারেন তো গরম অবশ্য সকাল সকাল গাছ উঠে, তো এটা কন্ট্রোল করা লাগে আপনার, কন্ট্রোল না করলে আবার হইতো না। তো আর একটা টেকনিক আপনারা দেখাইলাম, অনেকে চাইলে আপনারা বাট আমি টাইলাই ব্যবহার করি না, আমি মাটির মাঝে রই আমি সবসময়। ওটা করলেও ফাস্ট ট্র্যাক হয়ে যায়, আপনারা চাইলে স্পিড আপ করতে পারবা যে কোনো সিডস বিসি বীজ। তো আপনার এখন টিস্যু পেপার লইবা, টিস্যু পেপার লওয়ার পরে আপনারা বেশি বিজাইয়া কাঁচামরিচ নাকামরিচ ওলাও করা যায়, এইটা ওলাও আপনারা করতে পারবা। গেড়া উঠার পরে তোমার মাটির মাঝে টপর মাঝে রইতে পারবা। দেখছেন আমি স্প্রে দিছি, এখন ও এক বাইন দিবা, ও এক বাইন দিবা। একটু আপনারা প্রায় এভরিডের মতো খেয়াল রাখতে হইব, মানে দিবি যাইবা। দেখতে পারছেন আপনারা কাঁচামরিচ নাকামরিচ বেগুন পেপার যে কোনো পেপার প্লান্টস আর যে কোনো টমেটো বা যে কোনো সিডস ওলো ও পদ্ধতিতেও আপনারা গাছ মানে সেরা তুলতে পারবা। তো এটা তুলতে হইলে গরম রাখতে হইব অথবা গরম আন্ডা গরম লাইটর তো রাখতে পারবা। তো আমার সে ওটা একটা আছে, ওটার মাঝে চাইলে আপনারা রাখতে পারবা ওলা ওলা বাইন করি বাদে কভার লাগাই দিবা। এখন একটা গরম জায়গাত নিয়ে রাখি দিবা। সেওরা আছে প্রপ্রোগেটার আছে, হিট প্রপ্রোগেটার যেটা কয় প্রপ্রোগেটার মাটসও আছে, হিট মাটসও আছে অথবা প্রপ্রোগেটারর হিট একটা বক্স লাগানো আছে, ওটার মাঝেও জলদি গাছ তোলা যায়। তো ইটা গাছ আর কি ফাস্ট ট্র্যাক হয় আর এভরিডে লুকআউট করা লাগে, কেয়ার করা লাগে। তো আপনারা সাইডে ওলা অথবা আপনারা সাইডে ফলিথিনের বেগের ভিতরে বড়িয়া দেখাই দাম আপনাদের ওলা ঢুকাইয়া। এখন আপনারা কি টিস্যুটা ফুকাইতো না, ময়েশ্চার রাখতে হইব, ময়েশ্চার রাখতে হইব তো ড্রাই হইতো না। আপনারা চাইলে রিসিলেবল প্লাস্টিকের বেগ হারাইয়া রাখতে পারবা আর দুই দিন একদিন বাদে বাদে খালি চেক করতে হইব। গেড়া উঠছে না, যে সময় গেড়া সারি দিব দেখবা, তখন গিয়ে আপনারা মাটির মাঝে একটা ফটো ছোটো ফটো মাটির মাটি লইয়া বাদে ট্রান্সপ্লান্ট করতে হইব। তখন গিয়া ধরব ওই একটা ফত আপনারা দেখাই দামাই দেখা কিনা আমি রিসিটা ধরছি। এখন রিসিল করে দিবা, এখন গরম এক জায়গা নিয়ে রাখি দিতে ওইলো একটা ফত। তো ওলাও করা যায় বাট আমি এলা আসলে করি না, আপনারা দেখাইলাম আর কি ওভাবেও করা যায় আর কি গাছ চালাইন যায়। তবু আমি একটা জায়গা একটা আমার আসলে ফার্স্ট টাইম যে করলাম বাট আমি একটা ইউজ করি না, এই মেথড আমি ইউজ করি না আর কি। বা চাইলে আপনারা আমার লাগে ওলাও অভ্যাস হয়ে গেছে, একটা আপনারা দেখাইলাম আপনারা ইচ্ছা যদি হয় চাইলে ওলাও সেরা তুলতে পারবা। যে সময় দেখবা সেরা বাড়াই গেছে তখন গিয়া মাটির মাঝে ছোটো টব সেরাই জোগা করতে হইব, কাটতে হইব আবার ও খাম বাড়ি যায় আর কি ওটা। একটা আপনারা যারা ফারবা
আপনার আখর ভাইয়ের লগে আপনারা দেখাইলাম একটা। তো আশা করি ভাই বোন বুঝতে পারছেন আপনারা যে কোনো গাছ ছড়াইতে চাইলে আপনারা টিস্যু পেপারও আপনারা আলো ছড়াইতে পারবা, যে কোনো বয়লারের উপরে গরম গরম জায়গা রাখতে পারবো, অথবা হিট মাটো রাখতে পারবা, অথবা হিট প্রপাগেটারের ভিতরেও রাখতে পারবা। তো আপনার ইচ্ছা আপনারা কইলাম, কিন্তু আমি আর কি হিট মাট আর হিট প্রপাগেটার আমি ইউজ করি না। তো এই দুইটা জিনিস ইউজ করলে আর কি 7 দিনের ভিতরে 3 দিনের ভিতরে গাছ তোলা যায় আমি জানি, কিন্তু আমার সেটা নাইও আর আমি একটা ইউজও করি না। আমি আমার জেলা অত বছর ধরে নর্মালি জেলা আমি তুলটা মোলাও তুলি, যা উঠে যা বাসে যা থাকে, বাট অত আমি ফার্স্টে তুলতাম চাই না, কেন যত ফার্স্টে উঠবো আমার ঘরে স্পেস কম, আমি কন্ট্রোল করতাম না, আস্তে দিলে উঠল না, জিনিস আছে টাইম মিলব, পরে গ্রিন হাউস তাহলে গ্রিন হাউসও বেচেও নিতে পারবা। তো আশা করি বুঝতে পারছেন। তো চাইলে আবার আপনারা ফলে 300 হোক একটার মাঝে রাখুক, অসুবিধা নাই, আল্লাহ গরমের জায়গা চাকি রাখুক, আল্লাহ ইয়া শেষ। তো যাই ভাই বোন আপনারা দেখাইলাম মাটির মাঝে কিলা নাগামরিচ, খাসামরিচ, বেগুন ওগুলা সেরাই, তার টমেটো সেমলা সেরাইবা। তবে আমি ইচ আইটেম বালা হোক মন্দ হোক খারাপ হোক সব কিছু আপনারা রয়েছে দরিয়া তুলম, আপনারা দেখবা যারা নিউ গার্ডেনার আসেন বিগিনার আসেন তারার লগে উপকারী হইব, আর যারা তো অলরেডি এক্সপিরিয়েন্স আছে যারা অবশ্য আপনারাও দেখবা, আপনারাও জানার না থাকলে আপনারাও জানলা কিছু জিনিস বেশ কম থাকলে। তো দর্শক ভাই বোন দেখতে পারলো আমার হচ্ছে কিছু তৈল 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ ওলা ফট হইব দেখতে পারলা। তো এগুলো যাই আপনারা ট্রান্সপ্লান্টস অথবা সিডও সেরাইতে পারবা, বীজ সেরাইতে পারবা। তো দেখতে পারলো আমার হচ্ছে সিড পটস একটা আমরা হই, এটা হইল 3 ইঞ্চ তোলা যার বা 3 ইঞ্চ তো না একটু ছোটো আছে, তো অর্থাৎ সিড বেশি সেরাইন যায়, চাইলে আপনারা অর্থাৎ বেশি সেরাইতে পারবা। আমার সে আছে গুন্ডা আর ওগো হইল 2 ইঞ্চ, ওটা হইল 2 ইঞ্চ, এগুলো দেখতে পারে আর একটু ছোট্ট হই দেখুকা, এগুলো তো ছোটো আছে। তো অর্থাৎ আপনারা সিড সেরাইতে পারবা অথবা ট্রান্সপ্লান্টসও করতে পারবা আর কি। আর ও এক সাইজে ওগো হইল 3 ইঞ্চ পটস, ও যে একটা দেখতে পারবা এগুলো 3 ইঞ্চ পটস, পটস ওটা হইল 3 ইঞ্চ পটস দেখতে পারবা। তো অতের মাঝে এগুলা তো আপনার রেগুলার আমি উড়ি খুদু ওগুলা রই সেরাই অতের মাঝে আমি বেশি, বা 3 ইঞ্চ পটের মাঝে আমি সেরাই আর ট্রান্সপ্লান্টও করি। তো ডিপেন্ড করে যে সময় যে প্লান্ট যত বড় হইব তত বড় ফটো নিবা আর কি। তো এরপরে আপনারা অনেক সময় আসে জানি রিসাইকেলিং গর লাগে আপনারা গড় পাটি উঠি বা অনেক সময় এগুলা যদি থাকে আপনারা গড় না ফালাই আপনারা রাখতে পারবা যারা গার্ডেনিং করেন। তো মেকশোর করবা বেশি মানে তলে দিয়ে ফুল করতে হইব, ফুল করার পরে তারপরে রইতে হইবা, নয় তো সুবিধা পানি দিলে পানি লোহাটা লগিং হয়ে বই থাকবো। তো আপনারা দেখাই দাম আপনারা গ্লাসও চাইলে আপনারা বেশি সেরাইতে পারবা এবং ট্রান্সপ্লান্টসও করতে পারবা আর কি। আর সিড ট্রে হইল ওরকমেরও বাট বড়ো ফুরু আছে সিড ট্রে, আর তলে দিয়ে হোল থাকে আমার বাক্কা লাস্ট 2-1 পর্ব দেখছিলাম সিড ট্রে খালা একটু দেখাইছিলাম। আর সিড সেলও আছে, হয়তো দেখছেন না আপনারা সিড সেলও না স্কোয়ার থাকে আর ওলা বক্স 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 থাকে যেন আপনার ছোটো বড়ো আছে 2 ইঞ্চ 3 ইঞ্চ 4 ইঞ্চ 5 ইঞ্চ পর্যন্ত আছে। তো ওইটার আমরা হয় সিড সেল, তো সিড সেলও আপনারা বেশি সেরাইতে পারবা এবং ট্রান্সপ্লান্টও করতে পারবা। তো আমি সিড সেল আর কি খুব কম ইউজ করি, কেনা কোনো সিড সেল খুব বড়ো থাকি যায় বাট খাইটটা এনিওয়াই ইউজ করা যায়, বাট আমি সিড সেল বেশ মানে ব্যবহার করি না মানে গরম লগে আর কি, কারণ আমার স্পেস শর্টের লগে। আর তো যাই হোক আপনারা এবার এনি চয়েস আপনার চয়েস আপনারা যেটা কমফোর্টেবল পাইন আরাম পাইন ওগুলাতে আপনারা সেরাইবা, আর ডিপেন্ড করে আপনার স্পেস, স্পেস যত বড় হইব তত বড় জিনিসও সেরাইতে পারবা, যত স্পেস ছোট হইব ছোট জিনিসও সেরাইবা। তো এগুলো হইল অপশনাল, এগুলো আপনারা নর্মালি আমি ওতাতো রই ওতাতো সেরাই। আর দিস ইয়ার আমি একটু কথা ব্যবহার করলাম বা আগে লাস্ট 2-1 পর্ব দেখছেন আমি এক কন্টেনার এক ট্রে ওগুলো আমি ব্যবহার করছি, বাট আমি লাই করি না নর্মালি, বাট ওতাত ইউজ করি লাই, বাট দেখাইলাম আপনারা যারা নিউ গার্ডেনার রইবা বিজ্ঞানার রইবা বা যারা চাইলে ব্যবহার করতে পারবার লগে আমি দেখাইছি। তো যাই হোক আমি কিছু আরও আপনারা সিড ছড়াইমু, আর আমি আরও কিছু বাইঙ্গনের চেরা রইমু, এরপরে টমেটোর চেরা রইমু,
তো নর্মালি আপনার টমেটো সেরা বা ভার্জিন বা চিলিজ এনি পেপার্স প্লান্টস আপনারা জানুয়ারি টু মার্চ পর্যন্ত সরাইতে পারবা, কোনো সমস্যা নাই। যত আগে সরাইব অত আর্লি ফসল আইব, যত লেটে সরাইব অত লেটে ফসল হইব, আর কিচ্ছু নাই। আর আপনারা গড়ে যদি না স্পেস থাকে, জায়গা থাকে, আপনারা আর্লি রোগেও রাখুক, কোনো সমস্যা নাই। আর আর্লি রোয়াত ওখানেও ফায়দা আছে যে কোনো সময় আছে সেরা উঠে না, তখন আপনার আবার আর একটা অপরচুনিটি পাইবা আরেকবার সেরাইবার লগে। অনেক সময় আছে গাছ উঠছে, হয়তো কোনো কারণবশত গাছ আবার মরে গেছে, সিডলিং মরে গেছে, তখন গিয়ে আবার অপরচুনিটি পাইবা আপনারা গাছ সেরাইবার লগে। তো আপনারা কি মানে গার্ডেনিং সাকসেস থাকবা, আর এইট হইলো 100% গ্যারান্টি। যদি আর্লি তো সেরিয়া সেরিয়া আপনারা গাছ আপনারা বাসাই বাসাই রাখিলতে পারেন, আপনারা যতটুকু দরকার ততটুকু আপনারা রাখতে পারবা, রাখার ফলে আপনারা আর কি সাকসেসফুলি আর কি আপনারা আর সেরা ফাইলে আর কি কোনো আর ঝামেলা নাই। তো এর লগে হয়েছে আপনারা অফিসিয়াল সময় যে একটা অফিসিয়াল সময় হইল বিশ্বর যে সময়টা আমরা ইউকের মাঝে যারা আছি বা ইউরোপের মাঝে, তারার লগে হইল যে কোনো কোনো সিট যেগুলো আছে এগুলো এন্ড অফ ডিসেম্বর টু জানুয়ারি, তো হইল অফিসিয়ালি স্টার্টিং ডেট, অফিসিয়াল স্টার্টিং ডেট হইল জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ও তিন মাসের ভিতরে আপনারা যে কোনো সিট সেরাইতে পারেন। কিন্তু কিছু কিছু সিটস আবার বেশি আর্লি সেরাইলে উঠতো নাই, আর কারণ হইল ই সিট কিতাল লগে উঠতো না, এখানে তার ওয়েদার কন্ডিশন তার এই সুইটেবিলিটি নাই, ই বিসির লগে বা এই সয়েলর লগে, ও কারণে অনেক সময় উঠে না। এর লগে অনেক সময় আছে আমরা ভাই বোন বা আমরা অনেক বেশি আগে বেশি আগে রইলেও প্রবলেম, আর বেশি লেটে রইলেও প্রবলেম যে ফসল আইতো না বা লেটে আইব, লেটে আইতে আইতে আপনার ঠান্ডা পড়ে যাব, ও একটা কারণ আর কি। তো আপনারা একটা মেক শিওর জ করবা যে কোন সময় কোন জিনিস রইতা কিলা একটা আপনারা বুঝতে রইবা, যত আর্লি রইবা অত আর্লি ফসল খাইবা, যত লেটে রইবা অত লেটে ফসল আইব। ফসলটা আওয়ার যে টাইম আছে ও টাইমটা দেখতে হইব ইকো ওয়াদারের মাঝে। আপনারা আমরা রইল লাস্ট অক্টোবরও শেষ, সেপ্টেম্বরও ধরা যায় শেষ, কোনো সময় অক্টোবর পর্যন্ত কিছু ঠান্ডা যদি কম ফেলায় তো অবশ্য থাকি যায় আর কি। তো যাই হোক, আমি আপনারা এনে চইস আপনারা যে কোনো গাছ সেরা উকা বা সেরানের কয়েকলান আপনারা আমি ধরন দেখাইছি, অবশ্য আপনারা বুঝতে পারছেন। এখন আমিও কিছু আরও সেরাইমু, ওই দোকান আমার জন ইনে সোয়িং সিড সোয়িং কম্পোস্ট একটা একটা অলরেডি মিক্স আছে, আমি মিক্স করে রাখছি, দেখতে পাররা হোয়াইট কালার আপনারা লাইটস তো ওয়াইগুলা, তো আমি বিচি রইলাম। আর সবসময় মনে রাখবা ওই দেখতে পাররানি 1 ইঞ্চি পরিমাণ আর কি মাটি কম রাখবা, যাতে আপনারা যে সময় পলিথিন কভার দিবা, তখন পলিথিন কভার দেওয়ার পরে যাতে গাছ ওঠার পরে যাতে গাছটা নষ্ট না হয় আর কি, এই জন্যই একটু ডিপ খালি রাখবা আর কি। একবার লেবেল করেন না, লেবেল করলে পলিথিন কভার দিলে গাছে আবার মানে করতে পারতো না, শ্বাস ফেলাইতে পারতো না সেরা উঠলে, এর লগে আপনারা মানে ইয়ে করবেন। তো ওই দেখতে পারে কেন আমার একটা লেবেল অলরেডি আছে, তারা করিয়া দিছে ও দেখুকা অতটুক, আর আপনারা একটু লাইট খালি জ করবা যাতে মাটিটা যাতে একটু বইতো ভারে যে লাগিয়া ওলা দেখতে পারেন আপনারা, আপনারা দেখুকা। আর আমার যদি চ্যানেল আমার যদি ভিডিও দেখে আপনারা ভালো লাগিয়া তাকে লাইক অ্যান্ড কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবা, আগামী ফিউচার ভিডিও আপলোড করলে আপনারা মানে নোটিফিকেশনটা পাইবা, পাওয়ার পরে আপনারা দেখতে পারবা, মিস করতে মিস হইতো না। তো এর লগে আপনারা অল নোটিফিকেশন বেলটা অন রাখবা। তো ও দেখাই না আপনারা আছে আমার মাটি লইলাম, এখন পরে আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ আপনারা এভরিথিং দেখে যাই মু কোন সময় আমি কোনটা রই, আপনারা দেখবা আমার রোয়ার পরেও চাইলে আপনারা রইতে পারবা। কিছু কিছু এক্সপার্ট গার্ডেনার আছেন, তারা হয়তো আমার কিছু ভাই বোন আসেন, অনেক সময় নাগামরিস তারা দেখছি অক্টোবরের ওই রইলিসইন, বাট নো প্রবলেম, অক্টোবরও রইলে বুধভাইলেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও টাইম টাইম নাগা খাইতে পারবা, যদি গাছটা টাইম টাইম কন্ট্রোল টেম্পারেচার মাঝে কন্ট্রোল করে যদি রাখিতে পারেন অবশ্য খারাপ না তারার আইডিয়ার। বাট অফিসিয়াল টাইম হইলো আমি কইলাম জানুয়ারি তো নয় জানুয়ারি টু ফেব্রুয়ারি, ডিপেন্ড অন ভ্যারাইটি কি জাতি জাতি জাত এর মাঝে জাতের উপরে ডিপেন্ড করে, 3 মাইয়া 4 মাইয়া 6 মাইয়া 5 মাইয়া কোনো ভ্যারাইটিস আছে। তো নর্মেলি দেখছি বাইঙ্গন খাসামরিচ আর নাগামরিচ এগুলো আপনার 6 মাইয়ার মতো লাগি যায়, 6 মাসের মতো ফার্স্ট সাইড তো স্টার্ট করিয়া 6 মাস পর্যন্ত লাগে ফুল ফসল আইতে। তো এর লগে ওটা ওলা একটু খেয়াল করবা,
আর কিছু কিছু ভ্যারাইটি মানে জাতি আছে, যেমন টমেটো আছে, সেও জানুয়ারিত রোইন, সেও ফেব্রুয়ারিত রোইন, সেও মার্চও রোইন। টমেটো আবার মার্চ এপ্রিলও রইলেও হয় দেখছি, তবে একটু লেটে যত আগে রইবো অত ভালো। তো আমি এবার টমেটো সেরাইমু। আর তো দেখো আমার কিছু বাইঙ্গনও বেশি, এগুলো থাল বাইঙ্গন হই আমরা এক প্লান্টস, তো আমি আরও কিছু সেরাই দাম। আর এগুলো ফানিত ভিজাই রাখছি না, আপনারা চাইলে ফানিত ভিজাই রাখতে পারবা মিনিমাম 4 আওয়ার্স, ও লেস দেন দ্যাট ও মোর দেন দ্যাট, ওভার নাইট ভিজাই রাখতে পারবা। বাট আমি এগুলো ড্রাই ফেলাই দিলাম, আমি দেখাইছি কিলা একটা একটা করে কিলা রইতা, এগুলো আমি জ্বালা বাইন জ্বালা করি, ওলা আমি করে দিলাম একটা, আপনারা দেখো কয়েকটা কি দাম কিতা। এখন গাছ উঠার পরে ট্রান্সপ্লান্ট করে উঠবো, গাছ সব যেন উঠে যাবো একটা কোনো গ্যারান্টি নাই, অনেক সময় উঠেও না, ফেল করি লাই ওয়েদারের কারণে। এদেশের ওয়েদার খুব ঠান্ডা, এর লগে গেব হয় অনেক ভাই বোন আসছে, হিট প্রপ্লগেটারও রাখো, একটা প্রপ্লগেটার আছে মেনে গ্রিন হাউসের লাখান ঘর রাখা যায়, এগুলোর ভিতরে একটা মোটর আছে, একটা গরম দেয় হিটার জ্বলে আর কি। তো হিটার যারা এটা হিট প্রপার গেটারও জ্বালা যারা করেন বা সেরাইন, এটা অবশ্য এভরিডে কন্ট্রোল করতে হইব, 12-13 ঘন্টা টেম্পারেচার 18-25 ভিতরে রাখতে হইব, বাদে আবার অফ করতে হইব, ওলা করে করে কন্ট্রোলিং করা লাগে। আর গাছ অবশ্য 3-5 দিনের ভিতরে উঠে যায়। তো দেখো আমি জ্বালা বাইন জ্বালা করি, ওলা করছি, দেখা যার আপনারা অবশ্যই দেখতে পারলাম। তো ওলা একটা করবা, তারপরে কিছু মাটি দিলে বলছে বেশি জেলা জেলা গুড়ি দিতে পারে, তো বেশি দিবা। তো আপনার কাছে মাথা আসতাম হিট প্রপাগেটারও যে একটা করবেন, একটা আপনার ফার্স্ট তিন টনের ভিতরে গাছ উঠে, একটা কুইক স্পিড আপ হয়। আর যারা উইন্ডো সিল রাখবা এরা লেট লাগবে একটু গাছ উঠতে, 7-14 ডেজ, 14-21 ডেজ পর্যন্ত যাইতে পারে, ডিপেন্ড অন ভ্যারাইটিজ ওর উপরে, কিন্তু আপনারা সেটাই ডাক্তার উপরে ডিপেন্ড করে। ওই দোক আমি এখন আপনার মাটি দিয়ে গুড়ি দিছি, আর একটু হালকা জ করবা, আর আপনার সামান্য ওয়াটার স্প্রে করবা, বেশি ধোয়া লাগতো না বেশি, এখানে অলরেডি মাটি ময়েশ্চার আছে, ড্রাই মাটি নাই, যে সময় আপনার ফলিথিন দিক গুড়বা তখন অলরেডি ময়েশ্চার হয়ে যাব, আরও ফলিথিন গাইমিয়া আঁকি ধরব মাটি দাম ফলব গিয়া। তো এখন হয়েছে গিয়া, তো আপনারা কইছি হিট মাটার আর হিট প্রপাগেটারর কিলা মানে ওয়ার্ক করে, এগুলো আপনার কাছে কইছি, আমার কাছে নাই। তো তারপরে আপনার রোয়ার ফলে কিতা করতে আপনারা ওলা ওই তো ওলা ফলিথিন দিয়ে এলা গুড়িয়া টাইট করি, বেল্ট একটা মারিয়া বা গুড়িয়া রাখতে পারবো ওলা সুন্দর করিয়া, দেখতে পারেন ওলা সুন্দর করে গুড়িয়ে রাখতে রাখতে পারবা গুড়িয়া। অথবা রিসিলেবল ব্যাগ হইলে আমি রিসিলেবল ব্যাগ সবসময় ইউজ করি, বালা পাই ওলা রিসিলেবল ব্যাগও আপনারা খাড়াইতে পারবা। তো এটা একটু ছোটো গেছে, ও আমার সে একটু বড়ো আছে, আমি দেখাই আপনার এই দরকার একটু বড়ো আছে, ওগুলো আমি ইউজ করি সবসময়। আর এই ধরনের ফোয়াটা আপনার 2 লিটার করি আমায়, তো আপনারা বাদে আর মেক শিওর করবা আপনারা স্টিক লেভেল দিয়ে ডেট অ্যান্ড টাইম লেখা লাগছে না, ডেট আর যে জাতর বেশি রইলাম জাতর নাম লেখিয়া আর তারিখ লেখিয়া রাখবো, ওই দোকে আমি লেখিয়া রাখছি। তো আমার মনে থাকবো আমি কিতাই গুড মাঝে সেরাইছি, আর যদি দেখো না তো বলি যে ভাই কি অনেক সময় আছে গাছ উঠার পরে অনেক চিন্তা নেই কোন গাছ কিতা, আমার মনে হলো বাইঙ্গনের লতা বাইঙ্গন তাল বাইঙ্গন গাছ যদি আপনারা 2 জাতের সেরাই, আপনারা আগে বুঝতে নাই যে কিতা সেরাই না, এ জাত লাল উঠবো কিন্তু কোনটা কোন জাতের একটা বুঝতে নাই, লোক সব সময় আপনারা লেভেল করতে থাকবা, লেভেল করিয়া রাখবা, তো গিয়া আপনারা আর ভুল করতো না আর কি, আপনার লেভেল স্টিক দিয়ে হোক আর ইয়ে দিয়ে হোক। তো আমার সে একই ওটা লেভেল স্টিকার আছে, লেভেল স্টিকার দিয়ে দেখি আর রাখি দিচ্ছি দেখতে পারছো, অথবা আপনারা যদি পার্মানেন্ট মেকার থাকে পার্মানেন্ট মেকার দিয়ে আপনারা টপর মাঝে বা পটর মাঝে আপনারা ওরা লেখতে পারবা, কোনো সমস্যা নেই। ধরো আমি কিছু সেরাইমু টমেটোর সেরা, টপর মাঝে আমি টমেটো সেরাই নিলাম, ওটা 2 লিটার সেরাই দিলাম,
তো বিসি আপনারা কইরাম তো মিনিমাম 3 টনে 4 ঘন্টা বা ওভারনাইট পিজে রাখতে পারবা কোনো সমস্যা নাই ওই দোকান আমি টমেটো সেরা সেরাইতাম আমি এখন বিসি ভিজাইছি না না ভিজাইয়া ভিজাইরাম কিন্তু বিসি ভিজাইলে কি তো স্পিড আপ হয় একটু যার মানে শুন স্পিড আপ করে আর ভালো হয় আর কি কষ্ট কম হয় গেছ আপনারা চাইলে জ্বালা বাইন করিও ফেলাইতে পারবা একটা একটা করিও রইতে পারবা কোনো সমস্যা নাই টমেটো সেরা মানে রোপণ করতে পারবা জানুয়ারি টু মার্চ পর্যন্ত কোনো সমস্যা নাই তো ওই দোক আমি দেখতে পারছেন টমেটো সেরা আমি যে হরসিকটা মানে বেশি রয়েছি এখন মাটি দিতে হইব কিছু গ্রুপের পাতলা হালকাভাবে মাটি দিবা আপনারা চাইলে একটা একটা করে রইতে পারবা আমি কেন জ্বালা বাইন জ্বালা করে এখানে রই দিছি টমেটো গাছ অত কিতা নাই অন্যান্য গাছ কিছু সেন্সিটিভ আছে টমেটো গাছ আমি অত জো করি না অন্য সময় আছে টমেটো গাছও আপনার কত লান রইতে পারা কোনো সমস্যা নাই আপনার সামান্য স্প্রে দিতে পারবা স্প্রে না দিলেও কিন্তু না পানির স্প্রে একটা এখানে অলরেডি মাটি ময়েশ্চার আছে আর অলরেডি ফার্টিলাইটস আছে আর যে সময় ফলিথিন দিয়ে গুড়ি দিবা বা ফলিথিনের ভিতরে আড়াই দিবা তখন অলরেডি ফলিথিন গাইমিয়া গিয়ে আরও মাটি ময়েশ্চার করবো মাটি ময়েশ্চার রাখবো তারপরে তোলা দিতে চাইলে দিতে পারবো আমি তোলা দিলাই যেন আপনারা দেখাই ভালো লাগে বেশি দিন না জানো ওলা সব সময় উতুটুক দিবা বেশি দিন না জানো বেশি দেওয়ার দরকার নাই অলরেডি এটা কেটে হইব মাটি অলরেডি ময়েশ্চার আছে মাটি ভিজরা ভিজরা আছে ড্রাই নাই লাগে পানি না দিলেও অনেক সময় চলবো কোনো সমস্যা নাই বুঝছেন তো তো আপনারা দেখাইলাম বাইঙ্গনের গাছ আর টমেটোর গাছ সেলাইয়া কিলা আপনারা সেলাইতা পানি দিবা আর অবশ্য লেবেল করতে হইব তো এর মাঝে আমি লেখিলি মো টমেটো আজকে ডেট হলো 27/1/20 লেবেল ওটাও করেছি আপনারা যদি লেবেল স্টিকার থাকে তাও দিয়ে লিখতে পারবা নাহলে ফটোর মাঝে হলো পার্মানেন্ট মেকার দিয়ে লিখতে পারবো অথবা আপনারা লেবেল স্টিক মারিয়া হলো হারাইতে পারবো ওলা ওলা রাখতে পারবো আপনারা দেখাই ভালো একটা করলাম লেবেল স্টিক মিলে আপনারা লিখিয়া করতে পারবা আমি অলরেডি একটা লেখা রাখি দিয়েছিলাম একটু লাগাই দিই টমেটো সেরাইছি দেখো এখন হয়েছে গিয়ে আপনারা ফিলিং ফিলিং দিয়ে হোক আর ফলিথিন দিয়ে হোক আপনারা গুড়িয়াওয়ালা দিবা সুন্দর করে ওলা গুড়িয়া বা বেলটেক্সা মারিওলা টাইট করে রাখবা এর সময় গাছ উঠে যাব এর সময় গাছ উঠে যাব তখন ফলিথিন চাইলে আপনারা উদলাইয়া দিলে দিতে পারবা অথবা রাখতে চাইলে রাখতে পারবা সামান্য গালি ওলা একটু হালকাভাবে উদলাইয়া দিবা যাতে এর এর বাতাস তোলা ডুবতে পারে উইব আর ওলাও পারবা গাছ উঠার পরে সাথে সাথে আমি আসলে ডিসেবল ব্যাগ বালা পাই ডিসেবল ব্যাগও ফায়দাও হয় কিতা ঠান্ডাও কম লাগবো বাতাসও কম লাগবো আর প্লান্টস গড়ার ফলেও আপনার বাড়া বাড়াই গেলে ও দেখতে পারানি অতখান উচ্চ হইলেও ফলিথিনের ভিতরে রাখতাম পারবো আর একটা ফায়দা হয় কিতা উইন্ডো সিলও যে সময় রাখবো আর মানে আমরা পানি দিলে পানিটা গিয়া কি বাড়াইলে ফেবের ভিতরে থাকি যাব আর ওই দেখো আমি ফলিথিনের ভিতরে রাখি দিচ্ছি সেটা কি সিল করবা আর সিল করার ফলে উইন্ডো সিল নিয়ে রাখি দিবা কিন্তু দুইটা যাক হয় কিন্তু দুইটা দিয়ে যাক হয়ে যায় তো দুইটা হারাই দিব না দুইটা যাক হই তো না তো আমি বালা ফাই ডিসিলেবল ব্যাগ ওলা বালা ফাই তো ওই দেখতে পারলানি ওই দেখো কা তো মানে সিল করে নিবা
গাছ উঠার পরে আমরা সিলটা খুললিয়া লাগলো হালকা ভাবে দিলাই তারপর তখন বাতাস ঢুকতে পারলো গিয়া। এরপরে ফাইনাল ট্রান্সপ্লান্ট করার সময় আপনারা আর চেঞ্জ হয়ে যাবো আর কি, তখন আপনারা বড়টা নেবেন। এখন তো গাছ উঠবো আমি বাদে ট্রান্সপ্লান্ট করবো। লইলাম টমেটোর গাছ আপনারা দেখলা একটা, আরো দেখাইম আমি আমার ভিডিওটা অনেক লম্বই আপনারা মিস করেন না জানো দেখাটা, ভিডিওটা আমি এক পর্বে লম্বা করে বানাই দিলাম কিন্তু আপনারা চাইও মিস করবা বুঝতাম না। তো আপনারা দেখাইলাম আজকে আবার জিন রোয়া আবার আর টমেটো রোয়া দেখাইছি ওই দৌকা দেখতে পারা। আপনারা রিসিলেবল ব্যাগ দ্বারা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনারা যে কোনোটাও ইউজ করুক আপনার চয়েস। আপনারা দেখাইলাম ফলিথিন দিয়ে বা ক্লিন ক্লিন দিয়ে গুড়িয়েও রাখতে পারবা, আর গাছ উঠার পরে ফলিথিন ছুটাইতে পারবা অথবা রাখতে পারবা সামান্য উদলাইয়া বা লইব আনটিল মানে ফলিথিন গাছে টাচ না হওয়া আগ পর্যন্ত আর কি। ভাই বোন আমার আসলে টমেটোর গাছ খাসামরিচ নাগামরিচ সেদাইয়া শেষ আর যদি